সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। এএস ব্লগ 24 চ্যানেলের নতুন একটি ভিডিও থেকে স্বাগত জানাচ্ছি আমি সামিউল ইসলাম মিশন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি এদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির কথা আপনাদের সামনে তুলে ধরতে। আজও তার ব্যতিক্রম নয়, আজ আমরা চলে এসেছি ঐতিহাসিক মর্নিয়া জমিদার বাড়ি। কি আছে এই রহস্যময় বাড়িতে, আর কেনই বা এই এলাকার নাম মর্নিয়া বা জমচৌরা, আর কোন জমিদারি বা এখানে জমিদারি রাজত্ব কর, আর কেনই বা এই বাড়িটি এখন পরিত্যক্ত বর্তমানে, আর কি ছিল এই জমিদার বাড়িতে, চলুন বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানানো যাক। রহস্য ঘেরা এই মর্নিয়া জমিদার বাড়ির অবস্থান বৃহত্তর রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার মর্নিয়া ইউনিয়নের জমচৌরা বাজার এলাকায়। প্রিয় দর্শক, আপনারা জানলে অবাক হয়ে যাবেন, শুধু তাই নয়, অনেকের গায়ে কাটা দিয়ে উঠবে কিংবা শিহুরে উঠবেন। অবিশ্বাস্য হলেও সত্য এই তত্ত্বটি জানতে পারলে, মর্নিয়ার পূর্ব নাম ছিল মবিলা, আর এই এলাকা জমচৌরা বা মৃত্যুচরা নামক একটি স্থান রয়েছে, যেখানে ফকির সন্ন্যাসীরা ব্রিটিশ সমর্থকদের ধরে এনে হত্যা করত। তা হতে এই জায়গার নামকরণ করা হয় মরণের স্থান বা মর্নিয়া। মর্নিয়া জমিদার বাড়ি সম্পর্কে সঠিক কোনো ইতিহাস বা তথ্য খুঁজে পাওয়া যায়নি, তবে এই জমিদার বাড়ির নকশা এবং নান্দনিক কারুকার্য দেখে অনুমান করা হয় জমিদার বাড়িটি 400 বছর আগে কোচবিহার রাজ্যের মহারাজা মদনারায়ণের শাসনামলে নির্মিত হয়েছে। তবে কোন জমিদার নির্মাণ করেছেন সেটি সম্পর্কে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। এই জমিদার বাড়ির নান্দনিক কারুকার্য ও দালানের নকশা অনুযায়ী ধারণা করা হচ্ছে এটি 400 বছরের পুরাতন জমিদার বাড়ি। জমিদার বাড়িটি নির্মাণে ব্যবহার করা হয়েছে ইট, সুরকি, চুনাপাথর আর ধাতব পদার্থ। এখানে প্রতিটা কক্ষ আলাদা আলাদা করে নকশা করে সুন্দর করে সাজানো হয়েছে। বর্তমানে সেখানে এখন আর নেই কোনো জমিদার, আর নেই কোনো জমিদারি প্রথা, কিংবা নেই কোনো জমিদার বংশের বংশধর। এখন পরে আছে শুধু জরাজীর্ণ স্যাঁতস্যাঁতে জঙ্গলে ঘেরা জমিদার বাড়ি, পুরোই পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এখন ময়লা আবর্জনার স্তূপ হয়ে পড়ে রয়েছে জমিদারের ব্যবহৃত সেই কুয়াটি। বর্তমানে জমিদার বাড়িটি দুই ভাগে বিভক্ত হয়েছে, একটি রাস্তার পূর্ব দিকে আর অপরটি রাস্তার পশ্চিম দিকে। জমিদার বংশের ইতিহাস এবং জমিদার বাড়িটি সঠিক রক্ষণাবেক্ষণ না থাকায় কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে। আজকের ভিডিওটি এ পর্যন্ত, চেষ্টা করেছি জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে তুলে ধরতে। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই এএস ব্লগ 24 চ্যানেলের সাথেই থাকবেন।